Ananda Michael. Apex. এপেক্স ঠিক আছে ধরো না ওইভাবে ওটা কোন সাইডে না লেফট সাইড লেফট সাইড পয়েন্ট বল অ্যানাটমিক্যাল পজিশন পয়েন্ট বল এপেক্স শুড বি অ্যাবাভ কই অ্যাবাভ এপেক্স কোনটা এটা হ্যাঁ এন্ড বেস শুড বি বিলো না ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড সাইড বর্ডার সাইড বর্ডার এন্ড সাইড বর্ডার সাইড বর্ডার হচ্ছে এটা ধরে আছে এখানে থাকবে পালমোনারি আর্টারি পালমোনারি ভেন আর ব্রঙ্কাস থাকবে লেফট লেফট কি কি হবে পালমোনারি আর্টারি ব্রঙ্কাস দেন ভেন দেখো কোন কোন আমি ব্রঙ্কার ভাই আমি ব্রঙ্কার ভাই ওটা মনে মনে থাকবে এবার দেখো এটা স্যার ব্রঙ্কাস পালমোনারি আর্টারি পালমোনারি লেফট ব্রঙ্কাস এই যে এই লাগে থাকে ও তোমার ওটা স্যার হ্যাঁ হ্যাঁ না স্যার ওটা রাইট হবে এটা রাইট হবে ওটা রাইট আছে লেফট লাগে দেখা দেখা দেখেছি লেফট মিডিয়ালি না লেফট এটা না লেফট দুটোই লেফট স্যার দেখাও পালমারি আটারি লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস পালমারি আমি ব্রঙ্কার ভাই আমি এটা হচ্ছে লেফট ব্রঙ্কাস পালমোনারি আর্টারি আর পালমোনারি আর্টারি এই তো এটা হচ্ছে পালমোনারি ভেন লোয়ার পালমোনারি ভেন আছে মাঝে আর্টারি টু পোস্টেরিয়র ভেন আর্টারি ব্রঙ্কাস আপার পালমোনারি ভেন খুঁজে দাও বিষয়টা খালি থিওরিটিক্যাল পড়েছে বিষয়টা ধরতে পারে না বলতে পারে ছেড়ে দিলে আবার কলাপস হয়ে যাচ্ছে দেখছো আটারি কিন্তু কলাপস হয় না দেখেছো আর এই যে ভ্যান কলাপস হয়ে যাচ্ছে ছেড়ে দিলে আবার চেপে যাচ্ছে এটা হলো পালমারি ভ্যান এই হলো আটারি এই ব্রঙ্কাস ভ্যান এই লেভেলটা এন্ট্রালি হচ্ছে ফার্স্ট হচ্ছে তোমার এই যে ভ্যান তারপরে লেভেলে আটারি তারপর ব্রঙ্কাস ভি এ বি ভ্যাব এন্ট্রাল টু পোস্টেরিয়র আর আমি ব্রঙ্কার ভাই পালমারি আটারি লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস আর লোয়ার পালমারি ভ্যান ভ্যান আটারি ব্রঙ্কাস এই আটারি ব্রঙ্কাস ভ্যান আমি ব্রঙ্কার ভাই বোঝা গেল জিনিসটা বোঝা গেল এই রিলেশনগুলো বোঝা গেল আচ্ছা এর মধ্যে হোয়াট ইজ পালমোনারি লিগামেন্ট কোনটাকে পালমোনারি লিগামেন্ট বলে এটা ওটা কি পালমোনারি অ্যাকচুয়ালি ওটা কি পালমোনারি লিগামেন্ট কি পুরো রিফ্লেক্টিং অন দা
below the hilum, ঠিক আছে up to the base, ঠিক আছে এই হলো পালমোনারি লিগামেন্ট এর ইমপ্রেশন গুলো এবার বলো লেফট লং এটা কি এটা কোন ইমপ্রেশন এটা চার চাপে ওটা এটা এটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক এটা কোন এটা কি ওটা হচ্ছে ইসোফেজিয়াস এই উঁচুটা এই উঁচু যে এটা এটা হলো পোস্টেরিয়র বর্ডার ঠিক আছে তাই তো নাকি সেটা তো ইসোফেগাস হবে না ইসোফেগাস তো রাইট লং এ থাকে রাইট লং এ থাকে তো এখানে এটা কি এটা এইখান থেকে এই রাউন্ডেড বর্ডার এইটা হলো পোস্টেরিয়র বর্ডার এটা হলো ভার্টিব্রাল পার্ট ভার্টিব্রাল প্যারা ভার্টিব্রাল গ্রুভে থাকে সেই জন্য এই রিবসের গ্রুভে এই দাগগুলো আছে আর এইখান থেকে আপ টু দিস মিডিয়াস্টিনাল পার্ট তার মধ্যে এই ইমপ্রেশন গুলো থাকবে লেফট লং এর এখানে কিসের ইমপ্রেশন থাকবে আছে লেফট হার্ট এটা কি করবি বলো এটা কি দাঁড়াও কেউ কিছু বলবে না করবি বলো তবে নালে পুলবি যাওয়া হবে না এটা বলো বলে তবে যাবে লিঙ্গুলা তোমার এইরকম বললে মুশকিল লিঙ্গুলা।